পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে। যে কখনো ভুল করে না, সে নতুন কিছু করার চেষ্টা করে না। সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেও আলাদা নয়, শুধু তাদের চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। কোনো কাজে তুমি যদি নিজের 100% দাও, তাহলে তুমি সাফল্য পাবেই। তোমায় শক্তিশালী হতে হবে, এই জন্য না যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি না করতে পারে। সময় আসবে, আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে, তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, আর অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্য এত আনন্দ। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। হতাশ হয়ে থাকবেন নাকি নিজেকে অনুপ্রাণিত করবেন, সবই আপনার উপর নির্ভর করে, কারণ জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।